পড়াশোনার পাশাপাশি বাণিজ্যিকভাবে কুল চাষ করে সফলতা পেয়েছেন নরসিংদীর রায়পুরের এক কলেজ শিক্ষার্থী। তার বাগানে বিভিন্ন জাতের কুল স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। কলেজ ছাত্রের এই সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক এখন কুল চাষাবাদে আগ্রহী হচ্ছেন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাণিজ্যিকভাবে কুল বাগান করে অনেকেই পেয়েছেন সফলতা। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। ডালে ডালে ঝুলছে বাহারি রঙের কুল, আর এসব কুল চাষে সফলতা পেয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার নভজর গ্রামের কলেজ পড়ুয়া শিক্ষার্থী মুরাদ আহমেদ। দুই বছর আগে বাড়ির পাশে প্রায় 14 বিঘা জমি লিজ নিয়ে রোপণ করেন বলসুন্দরী, থাই আপেল, কাশ্মীরি সহ বিভিন্ন জাতের কুল। রোপণের এক বছরের মধ্যেই ফল পাওয়া শুরু করেন। বর্তমানে গাছ প্রতি 50 থেকে 60 কেজি পর্যন্ত কুল পাচ্ছেন তিনি, যা স্থানীয় বাজারে বিক্রি করছেন প্রতি কেজি 120 থেকে 150 টাকায়। এছাড়া তার বাগানের কুল রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। মূলত আমি স্কুল লাইফ থেকেই কৃষিতে সম্পৃক্ত আছি আর কি। লেবু গাছ থেকে আমার আস্তে আস্তে কৃষিতে ঝুঁকা। কুলটাতে আসার কারণ খুব অল্প সময়ে এটা থেকে প্রফিট পাওয়া যায়, কারণ আমার বেশিরভাগ জমি আপনি লিজে নেওয়া। যেহেতু লিজে নেওয়া, তো আমি ট্রাই করলাম কোন কৃষি দিয়ে আপনার অল্প সময়ে এখান থেকে বেনিফিট আনা যায়। 6 মাসের ভিতরে এখন আবার কুল এখান থেকে আপনার রপ্তানি করব। আমার এখানে আপনার থাই আপেল আছে, বলসুন্দরী কুল আছে, কাশ্মীরি কুল আছে, বাউকুলগুল আছে। সাপ্লায়ারের কাছে কুল বিক্রি করি। আমার এখান থেকে কুল আপনার ইউকে, তারপর কানাডা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, ইউএ, এসব দেশে যায়। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে তার বাগান পরিদর্শন করে এসব কুল চাষাবাদের পরামর্শ নিচ্ছেন আগ্রহী অনেক বেকার যুবক। ছুটির দিন ছিল, তাই সবাই একসাথে আসলাম আর কি বাগানটা ভিজিট করার জন্য। রায়পুর জেলার মধ্যে না, নরসিংদী জেলার মধ্যে সবচেয়ে বড় বাগান। এই বাগান দেখে খুবই ভালো লাগলো। এখানে যে বড়িগুলো আছে এগুলো অনেক মিষ্টি সুমিষ্ট। এদিকে কুলের উৎপাদন বাড়াতে চাষীদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা জানান এই কৃষি কর্মকর্তা। নরসিংদীর মাটি এবং আবহাওয়া এটা ওই কুল চাষের জন্য উপযোগী। সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরামর্শ এবং তাদের সেভাবে কাজ করার জন্য উদ্বুদ্ধ করতেছে। রপ্তানি আরও কীভাবে বাড়ানো যায় সেজন্য আমরা বেলাবো উপজেলা, শিবপুর উপজেলা, আমরা একটি আধুনিক ট্রান্সফার স্টেশন এবং কোল্ড স্টোরেজ আমরা স্থাপনের চেষ্টা করতেছি। শিক্ষিত বেকার ছেলেরা যদি কৃষিতে আসে তাহলে দেশ খুব তাড়াতাড়ি আরো সমৃদ্ধি অর্জন করতে পারবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভালো ফলন ও লাভজনক হওয়ায় কুল চাষে আগ্রহ বাড়ছে বেকার যুবক ও স্থানীয়দের। আমরা যে প্রতিদিনই 2-4টা করে হাই, কোনো ফর্মাল ইন্টারনালিং নাই। গত বছর তো এই বছর অনেক ফলন ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক ভালো বড়িগুলো অনেক মিষ্টি, আমি এর আগে নিছি এখনো নিতে আসছি। এই ফলের আবাদ আরো বাড়াতে পারলে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি করে আরো বেশি লাভবান হবে বলে মনে করেন চাষীরা। মৌসুমী রহমান, RTV.